রাজকীয় এক আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ব্রুনাইয়ের রাজপুত্র আব্দুল মতিন। এক্ষেত্রে নিজেদের জীবন সঙ্গী নির্বাচনে তিনি চমক দেখিয়েছেন। কনে রাজপরিবারের কেউ নন, বরং তিনি একটি সাধারণ ঘরের মেয়ে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই রাজপুত্রের বিয়ের আনুষ্ঠানিকতা চলবে 10 দিন ধরে। গত 7 জানুয়ারি শুরু হওয়া এই আয়োজনে 16 জানুয়ারি মঙ্গলবার শেষ হতে চলেছে। ব্রুনাই প্রিন্স আব্দুল মতিন বেশ সুদর্শন যুবক হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। এছাড়াও সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করায় তার আলাদা পরিচিতি রয়েছে। রাজপুত্রের স্ত্রী নাম ইয়াং মুলিয়া আনিসা রোশনা। প্রিন্স মতিনের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বের রাজ পরিবারের বিশিষ্ট অতিথিরাও। 32 বছর বয়সী মতিন এবং 29 বছর বয়সী ইয়াং মুলিয়া আনিসা রোশনা দম্পতির শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণের অংশ হিসেবে ব্রুনাইয়ের রাজধানীর বন্দরে শেরি বেগাওয়ানে একটি মিছিলের মাধ্যমে জনসমক্ষে আসেন। এ সময় নবদম্পতিকে স্বাগত জানানোর জন্য শহরভর্তি সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। জনপ্রিয় এই যুবরাজকে গত বৃহস্পতিবার পর্যন্ত এশিয়ার সবচেয়ে এলিজেবল ব্যাচেলর হিসেবে বিবেচনা করা হতো। মতিনের বাবা ও ব্রুনাইয়ের সুলতান হাসানাল বালকিয়া বিশ্বের দীর্ঘতম রাজত্বকারী রাজা। তিনি একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ব্রুনাইয়ের তথ্য অফিস বলছে, দম্পতি তাদের সম্পূর্ণ রাজকীয় অনুষ্ঠানে একটি মঞ্চে বসেন। অনুষ্ঠানটি একটি ইসলামী রাজতন্ত্র হিসেবে ব্রুনাইয়ের শতাব্দী প্রাচীন ইতিহাস থেকে গৃহীত ঐতিহ্য পরিপূর্ণ। 1788 কক্ষ বিশিষ্ট রাজপ্রাসাদে এখন বইছে উৎসবের আমেজ। রোববার সেখানে আয়োজন করা হয় নয়নাভিরাম এক অনুষ্ঠানের। সেখানে কল্পকাহিনীর মতোই রূপ দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয় ওমর আলী সাইফুদ্দিন মসজিদে। এই দম্পতি রোলস রয়েসের একটি খোলা গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে হাজির হন। এ সময় বিয়েতে আগে অতিথিরা তাদের শুভেচ্ছা জানান, পরে তারা রাজধানীর বন্দর শেরি বেগমান থেকে একটি শোভাযাত্রা বের করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, গত বছরের ডিসেম্বরে কনে ইয়াং মুলিয়া আনিসা রোশনার সঙ্গে আব্দুল মতিনের বাগদান সম্পূর্ণ হয়। গত বছর ব্রুনাইয়ের এই প্রিন্সের বাগদান সম্পূর্ণ হওয়ার পর এশিয়ায় অনেক যুবতীর হৃদয় ভেঙেছিল। কনে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসানাল বলকিয়ার উপদেষ্টার নাতনি। তার নিজের একটি ফ্যাশন এবং ট্যুরিজম কোম্পানি রয়েছে। বিয়েতে 32 বছর বয়সী প্রিন্স আব্দুল মতিন ইস্তানা নুরুল ইমাদ প্রাসাদের আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত হন। অন্যদিকে 29 বছর বয়সী কনে সাদা রঙের একটি পোশাক পরিধান করেন। এ সময় গায়ে গহনাও ছিল। সুলতানের প্রাসাদ থেকে এখনও চূড়ান্ত অনুষ্ঠানের অতিথি তালিকা প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, প্রিন্স আব্দুলের মতিনের বিয়েতে 5000 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে, যার মধ্যে সৌদি আরব, জর্ডান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের নেতারাও রয়েছেন। অতীতেও এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজ পরিবারের সদস্যরা দেশটির রাজকীয় বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন। প্রতিবেশী মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ শাহ অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন। কেনসিংটন প্যালেসে প্রিন্স উইলিয়াম ও স্ত্রী ক্যাথরিন যোগ দেবেন না বলে জানানোর পর ব্রিটিশ রাজ পরিবারের প্রতিনিধি হিসেবে কারা বিয়েতে ছিলেন তা এখনও জানানো হয়নি। একসময় ব্রুনাই ব্রিটেনের শাসনে ছিল। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুয়ং তাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিন্স মতিন তার বাবার সঙ্গে গত বছরের মে মাসে রাজা চার্লস ও রানী কামিলার রাজ্যাভিষেক এবং 2022 সালে এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এই রাজপুত্র ব্রুনাইয়ের সশস্ত্র বাহিনীর একজন ব্রিটিশ প্রশিক্ষিত সামরিক কর্মকর্তা এবং একজন হেলিকপ্টার পাইলট। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি সেন্ট হার্স্ট থেকে। এদিকে প্রিন্স মতিন রাজ সিংহাসনে বসতে পারবেন কিনা তা অনিশ্চিত, তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে হয়ে উঠেছেন হট রয়্যাল। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।